তোমার টাকা দরকার টাকা দিয়ে কি করবে তুমি? এই চা দোকানে যাই চা খেতে হয়, তাছাড়া বন্ধু বান্ধব এসে বসে টাকা লাগে না? দেখো বাবা তোমার বয়স হয়েছে আর এই বয়সে সবকিছু সংযত হওয়া উচিত। এই বয়সে চশমাটা না ভাঙিয়ে গেছে, সূর্যরে কইয়া যদি একটা চশমানার ব্যবস্থা করে দিতে। আপনার কি কোনো আকেল জ্ঞান নাই? হায় রে কপাল, এই ছেলেকে মানুষ করতে কত টাকা পয়সা খরচ করছি, আজকে চা খাবো পকেটে পাঁচটি টাকা নেই। ড্রাইভারকে বলছো গাড়িটা পার্ক করতে? হ্যাঁ, আর তুমি কিন্তু বেশি দেরি করবা না, আজকে কিন্তু তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে। বাবা তোমার ফোনটা। ও ভালোই তো, এতক্ষণ ফোন তোমার কাছে ছিল? হ্যাঁ আমার কাছেই ছিল। কি সারাক্ষণ খালি গেমস তাই না? পড়াশোনা থেকে একদম খেয়াল নেই। সরি বাবা। সরি না, এখন থেকে পড়াশোনা ঠিকভাবে করতে হবে। ঠিক আছে। আচ্ছা বাবা আরেকটা কথা, আমার না কিছু টাকা লাগতো, খেলনা কিনতাম, দিবে? ওকে ঠিক আছে। আর তোমাকে বলছি মেয়ের পড়াশোনা দিকে খেয়াল দাও, ঠিক আছে? মেয়ে বড় হচ্ছে, পড়াশোনা ভালো হয়, এই টাকা। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। লাভ ইউ টু মামনি। না আর শোনো, এখন থেকে মেয়ের পড়াশোনা দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আসি আমি। হ্যাঁ আচ্ছা, আমি যা বলেছি মনে যেন থাকে। ঠিক আছে বাবা। সূর্য। হ্যাঁ বাবা। আমার কিছু টাকার দরকার ছিল বাবা। তোমার টাকার দরকার, টাকা দিয়ে কি করবে তুমি? এই চা দোকানে যাই চা খেতে হয়, তাছাড়া বন্ধু বান্ধব এসে বসে টাকা লাগে না? দেখো বাবা তোমার বয়স হয়েছে আর এই বয়সে সবকিছু সংযত হওয়া উচিত। এই বয়সে তুমি বন্ধু বান্ধব নিয়ে দোকানে বসো, চা খাও, আড্ডা দাও, এসব কি? এখন তোমার হচ্ছে নামাজ কালাম পড়বা আর বাড়িতে থাকবা, বাড়ি করে দেখাশোনা করবা, বাইরে কিসের তো আড্ডা? আর আমার কাছে কোনো বাকি টাকা টাকা হবে না। আর শোনো, বাড়ির বাইরে বেশিক্ষণ থাকবে না, বাড়িতে থেকো। বাড়িতে বেলি আছে, বেলির মা আছে, কখন কোনটা কি লাগে ওইটা ঠিক মতো এনে দিও। আমি যাচ্ছি, আসি। আরে সেই দিনের কথা মনে আছে তোর? আমরা যে স্কুলে কত মজা করতাম। হ্যাঁ রে, সে আগের দিনগুলোর কথা মনে হলে সত্যি খুব খারাপ লাগে। হ্যাঁ আমি ভাবতেছি একদিন আমরা সবাই মিলে ঘুরতে যাব, আমরা সব ফ্রেন্ডরা মিলে। হ্যাঁ তুই তো আমাদেরকে ভুলেই গেছো, বিয়ের পর সংসার নিয়ে তুই অনেকটা ব্যস্ত হয়ে গেলি। হ্যাঁ মেয়ের পিছনে সময় দিতে হয়, ওর স্কুল আছে, তারপর তোর ভাইয়া অফিসে যায়, ওর দিকেও তো খেয়াল রাখতে হয়। হ্যাঁ তা ঠিক আছে। বৌমা তুমি কি ব্যস্ত? হ্যাঁ আমি একটু ব্যস্ত, কেন কি বলবেন? কইছিলাম কি, সূর্য সকালবেলা অফিসে যায়, কোন রাত্রে আহে, আমি ঘুমাইয়া পড়ি, আমার লগে তো আর দেখা হয় না। তোমরা তো জানো চশমা ছাড়া ভালো দেখতে পারি না, চশমাটা না ভাঙিয়ে গেছে, সূর্যরে কইয়া যদি একটা চশমা আনার ব্যবস্থা করে দিতে। আপনার কি কোনো আকেল জ্ঞান নাই? দেখছেন বাসায় মেহমান আসছে, তার সামনে আপনার ভাঙা চশমা নিয়ে আসতে হবে? আসলে আপনাদেরকে নিয়ে না আমি পারলাম না, যান আমি পরে দেখছি। আরে যান তো। শোন আমি প্ল্যান করেছি আমরা আবার ঘুরতে যাবো, ঠিক আছে? সব ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। ওই ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। হায়রে কপাল, এই ছেলেকে মানুষ করতে কত টাকা পয়সা খরচ করছি, আজকে চা খাবো পকেটে পাঁচটি টাকা নেই। আমার ছেলে কেন বলে আমার কাছে ভাঙতে নেই। হায়রে কপাল আমার। তোকে যেটা বলছি ওটাই ফাইনাল, ঠিক আছে? ঠিক আছে তো? ওকে ডান। আরে চাচা, চাচা না এটা দাঁড়ে আছে। হ্যাঁ চাচা। চাচা কিছু বলবো বাবা। কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে যেতেছি। আসেন না চা খাই একসাথে। না বাবা,
তুমি চা খাও বাইরে আমি চা খাই না বাবা আসলে চাচা আমি তো আপনার ছেলের মতো তাই না কিছু মনে করবেন না আমি আজকে আপনাকে চা খাওয়াবো না বাবা আমি বললাম তো আমি বাইরে চা খাই না তাছাড়া সূর্য যদি শুনে শুধু রাগ করবে সূর্য তো আমাকে বাইরে কিছু খেতে দেয় না ও আমাকে এত সেবা যত্ন করে এত কেয়ার করে আর তাছাড়া কফির মেশিন বাড়িতে কিনে দিয়েছে কতক্ষণ পর পরে সুগার ফ্রি চা বোম আমাকে বানিয়ে দেয় চাচা আমি তো বলেছি আমি আপনার কোনো কথা আজকে শুনবো না আমি আপনাকে চা খাওয়াবো বলেছি আপনি আমার সাথে চা খাবেন আসুন তো আসুন বাবা তুমি যাও আসুন আসুন কিরে কি করছিস আরে রাকিব তুই হঠাৎ কি মনে করে যাচ্ছিলাম এদিক দিয়ে তো ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই আর কি আচ্ছা 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 ভালোই হয়েছে বল কি খাবি ঠান্ডা না গরম না না কিছুই খাবো না আসলে বন্ধু তোকে আমি কয়েকটা কথা বলার জন্য এসেছিলাম আমার সাথে কথা বলবি এই যে আমাদের বাবা মা তাদের কিন্তু বয়স হয়ে গিয়েছে তারা এখন সম্পূর্ণ আমাদের উপরে নির্ভরশীল তাই না তা তো অবশ্যই দেখ ছোটবেলায় আমাদের বাবা মা কিন্তু আমাদের কোনো চাহিদা অপূর্ণ রাখেনি আমরা যখন যা চেয়েছি যা খেতে চেয়েছি যে কাপড় পরতে চেয়েছি আমাদের সব চাহিদা কিন্তু বাবা মা পূরণ করেছে আমাদের বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের একটা চাহিদা থাকে আসলে তাদের এই চাহিদাগুলো আমাদের হাসি মুখে পূরণ করা উচিত ঠিক যেমনটা তারা আমরা যখন ছোট ছিলাম যখন তারা আমাদের চাহিদাগুলো পূরণ করেছে ঠিক ওইভাবে এই যে দেখ মানে তোর এত বড় বিজনেস এত ইনকাম এত টাকা ইনকাম করার পরেও যদি সামান্য বাবা আর মায়ের সামান্য আপনার পূরণ করতে না পারিস তাহলে কি করবি এত টাকা ইনকাম করার কি হবে এত সম্পত্তি সূর্য আমার মনে হয় আমি তোকে কি বোঝাতে চাচ্ছি তুই কিছুটা হলেও বুঝতে পেরেছিস বুঝতে পেরেছি বিষয়গুলো সত্য কিন্তু আমার সাথে তুই কথাগুলো বলছিস আমি কিন্তু ফ্যামিলিতে কম খরচ করি না মনে কর বাজার থেকে শুরু করে সব কিছু ভালো ভালোই হয় ভালো মাছ মাংস পোলাও কুরমা সব কিছু হচ্ছে আর আবহাওয়া সবসময় আমাদের সাথেই আছে এখান থেকে তাদেরকে অবহেলা করার কিছুই নেই তুই এখনও কিছুই বুঝতে পারিস না মানে তুই কী বলতে যাচ্ছিস কয়েকদিন আগে আমি তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যে তোর বাবা তোর কাছে কিছু টাকা চেয়েছিল আমার আসল জিনিসগুলো হারিয়ে ফেলছি আমি আমার বিবেকটাকে আমি হারিয়ে ফেলেছি সত্যি সেদিন আমি বাবাকে টাকা দিইনি মানে তুমি মনে হয়নি বাবারা তো সামান্য খরচ থাকতে পারে সত্যি তুই আমার চোখ খুলে দিয়েছিস আজ তুই যদি আমার ভুলগুলো ধরিয়ে না দিতি হয়তো এরকম ভুলগুলো করে যেতাম বুদ্ধি আমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে আমি অনেক বড় অন্যায় করে দিয়েছি তাহলে আর দেরি কেন বল যা তো বাবার কাছে গিয়ে এখনই ক্ষমা চেয়ে নেই হ্যাঁ আর আমার একটু তাড়া আছে গেলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস বন্ধু হ্যাঁ আমার এখনই যাওয়া উচিত বাবার মনে অনেক কষ্ট দিয়েছে মা তোমরা কি করছিলে কই কিছু না ও আচ্ছা যাই হোক আমি আর তোমার বৌমা মাকে ডেকেছিলাম তারপর তোমার বৌমা বললো মা একটা জিনিস লাগবে দেখো মাকে পড়লে কেমন লাগে মা না তোমার জন্য নিয়ে এসেছি এই দেখো বাবা আমার মাকে মহারানীর মতো লাগছে হ্যাঁ বাবা তুমি কাজ করো এই ধরো এত টাকা দিয়ে কি করবো কেন বাবা তুমি চা খাবে তোমার বন্ধু বান্ধবকে একটু আড্ডা দেবে ঘুরবে ফিরবে তোমার যখন যা মনে চায় তাই করবো বাবা আমি এখন চা খাই না বাবা 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 মাকে তুমি ক্ষমা করে দেবো বাবা বাবা অনেক ভুল ভুল করেছি অনেক অপরাধ করেছি তোমাদের সাথে আমি বাবা আমাকে ক্ষমা করে আমি আসলে সেদিন যে ব্যবহারটা আপনার সাথে করেছি একদমই ঠিক করিনি আপনি আমাকে ক্ষমা করে দেন মা আর মা এখন থেকে আপনার যা লাগবে আপনার ছেলেকে না পেলেও আমার কাছে বলবেন আমি আপনার সব কিছু এনে দেবো ঠিক আছে মা আমাকে বলেন ক্ষমা করে দিয়েছেন
বাবা তোমাকে আর কোনোদিন কারো কাছ থেকে এক কাপ চা চেয়ে খেতে হবে না বাবা। বন্ধুদের সাথে আড্ডা দেয় না বাবা। তুমি আড্ডা দিবে, তুমি দোকানে বসবে, চা খাবে, তোমার যা মনে চায় তুমি তাই করবে বাবা। বাবা বাবা করবে না।